يوم ولدت فيه সোমবার এমন একটা দিন যেই দিন আমি জন্ম হয়েছি সোমবার এমন একটা দিন বুইস্তু আলাইহি সোমবার এমন একটা দিন যেই দিন আমার কাছে ওহী আসা হয়েছে উনজিল আলাইয়াল কুরআন সোমবার এমন একটা দিন যেই দিন আমার কাছে আল্লাহ কুরআন নাযিল করেছেন সুবহানাল্লাহ এইজন্য আমি আল্লাহর নবী সোমবার রোজা পালন করি সোমবার দিনে রোজা আদায় করি আমার তিনটা দিন এই সোমবারে আমাকে তিনটা জিনিস দেওয়া হয়েছে এক নম্বর এই সোমবার আমার জন্ম হয়েছে এই সোমবার আমাকে ওহী দেওয়া হয়েছে এই সোমবার আমার উপর কুরআন নাযিল করা হয়েছে এইজন্য আমি রাসূল প্রতি সোমবার রোজা আদায় করি নবী নবীর জন্মদিন সাপ্তাহিক পালন করেছেন প্রতি সোমবার সোমবার রোজা রাখছেন সাপ্তাহিক নবী নবীর জন্মদিন পালন করেছেন আজকে আমরা যারা বার্ষিক জন্মদিন পালন করি এটা আসলে উচিত না এটা নবীর জন্ম নবীর জিন্দেগি তো পাওয়া যায় নাই আবু বকর পালন করে নাই ওমর পালন করে নাই সাহাবাই কেরাম পালন করে নাই নবী নবীর জন্মদিন পালন করেছে সাপ্তাহিক সোমবার পালন করেছে সোমবার পালন করেছে নবী বলেন কেন সোমবার পালন করেছি বলে সোমবার এমন একটা দিন যে সোমবার দিনগুলো সেই সোমবার দিনগুলোর আমলনামা মানুষের আমলনামা আল্লাহর কাছে তিন পদ্ধতিতে পেশ করা হয় তিন ভাবে পেশ করা হয় মানুষের আমলনামাগুলো প্রতিদিনের আমলনামা প্রতিদিন আল্লাহর কাছে পেশ করা হয় ফজরের সময় আল্লাহর কাছে বান্দার আমলনামাগুলো পেশ করা হয় আসরের সময় বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সাপ্তাহিক ভাবে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে প্রতি সোমবার বৃহস্পতিবার পেশ করা হয় আর বাৎসরিক সবারাতের রাতে বান্দার আমলনামাগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সুবহানাল্লাহ এই তিন পদ্ধতিতে মানুষের আমলনামা সারা উম্মতের আমলনামা আল্লাহর কাছে পেশ করা হয় তো নবীকে সাহাবাই কেরাম সাতটা বিষয় প্রশ্ন করলেন সাতটা বিষয়ের পাঁচটা সম্পর্কে বললাম আর দুইটা বাকি সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউম আরাফা ইয়া রাসূলুল্লাহ যদি আপনার কোন উম্মত আরাফা রোজা আদায় করে ওই ব্যক্তির ব্যাপারে আপনি কি বলবেন قال رسول الله صلى الله عليه وسلم يكفر السنة الماضية الباقية الله النبي বলেন হে আমার সাহাবাই কেরাম এই ব্যক্তির পূর্বের পরের বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন ইন্নী আহতাসিবু আলা আল্লাহ হে আমার সাহাবাই কেরাম আমি আল্লাহর কাছে আশা রাখি আন ইউকাফিরু সানাতাল লাতী ক্বাবলা সানাতাল লাতী বাদা আরাফা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা রাখি আল্লাহ তার পূর্বের পরের এক বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত নম্বর প্রশ্ন সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউম আশুরা ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি আশরা রোজা আদায় করে দশে মুহররমে দশ তারিখ রোজা আদায় করে মুহররম মাসে দশ তারিখ রোজা আদায় করে ওই ব্যক্তির ব্যাপার আপনি কি বলবেন আল্লাহ নবী বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাফিরু সানাতাল মাযিয়াতাল বাকিয়াতা হে আমার সাহাবীরা শুনো এই ব্যক্তির ব্যাপারও আমার আল্লাহ বলেছেন তার পূর্বের পরের এক বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী বলেন হে আমার সাহাবাই কারাম তোমরা আমাকে সাতটা বিষয়ে প্রশ্ন করলা সাতটা বিষয়ে প্রশ্ন করার পর এতক্ষণ তোমরা আমার কাছে জানতে চাইছো এখন তোমরা আমার থেকে জানো আমি তোমাদেরকে বয়ান করতেছি ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন তোমরা প্রতি মাস তিনটা রোজা আদায় করবা কয়টা রোজা প্রতি মাসে তিনটা রোজা আদায় করবা ও রমাদান ইলা রমজান রমজানের রোজাগুলো আদায় করবা যদি দুইটা আমল করতে পারো প্রতি মাসে আরবি মাসে ১৩ ১৪ ১৫ প্রতি আরবি মাসে ১৩ ১৪ ১৫ আর রমজান মাসে রোজা আদায় করতে পারো আল্লাহ তোমার আমল নামায় এক বছর রোজা রাখার সওয়াব দান করে দিবেন সুবহানাল্লাহ আর হাদিস পড়েছিলাম আমরা মান রমাদান যে বান্দা রমজান রোজা আদায় করবে রমজান রোজা আদায় করার পর শাওয়াল মাসে রোজা আদায় করবে যারা এই রোজাগুলো আদায় করবে আল্লাহ তাআলা তার আমল নামায় এক বছর রোজা রাখার সওয়াব তার আমল নামায় দিয়ে দিবে
তখন আল্লাহর নবীকে সাতটা বিষয় প্রশ্ন করা হলো সাতটা বিষয়ের পর আল্লাহর নবী বলেন হে সাহাবায়ে কেরাম তোমরা এতক্ষণ আমাকে প্রশ্ন করেছো আর আমি তোমাদেরকে একটা আমলের কথা বলে দিলাম তুমি দুইটা আমল করতে পারো আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবেন করবে তো ইনশাআল্লাহ এবার নবীকে বলেছে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম হাউজে কাউসার কারা পান করবে বলে আপনার খাঁটি ইমানদার বান্দা যারা তারা হাউজে কাউসার পান করবে আর যারা শরীয়তের মধ্যে নতুন কাজ নতুন বেদাত সৃষ্টি করেছে এরা হাউজে কাউসার পানি পান করতে পারবে নবী বলেন আনা ফরতুকুম আলা হাউজিকুম আমি তোমাদের আগে আগে হাউজে কাউসারের সামনে চলে যাব মান মাররা আলাইয়া যে হাউজে কাউসারের সামনে আসবে শরীবা সে পান করবে আর যে উম্মত অন্য একদল উম্মত আসবে এদেরকে ফেরেশতারা ধাক্কা মেরে তালা তালা দিবে তালা দিবে নবী বলেন ইয়াকুল ইয়া রাব্বি হে আল্লাহ ইন্নাহুম মিন উম্মতি তারা আমার উম্মত এদের কাউজে কাউসারে পানি পান করান আল্লাহ তাআলা ডাক দেয় কই নবী গো ইন্নাকা লা তাদরি আপনি জানেন না মা আহদাসু বাদাত আপনার পরে তারা কত শরীয়তের মধ্যে নতুন নতুন বেদাত সৃষ্টি করেছে এদেরকে হাউজে কাউসার পানি পান করে দিবে না ফেরেশতারা ধাক্কা মেরে তারা দিবে দুই নম্বর আয়াত ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার ও নবী আপনি আপনার রবের সন্তুষ্টির জন্য নামাজ পড়েন নবী গো আপনি আপনার রবের সন্তুষ্টির নামাজ আদায় করেন আল্লাহ তো ডাক দেয় কই নবী গো আপনি জানায়া দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন নিশ্চয় আমার নামাজ নিশ্চয় আমার কোরবানি নিশ্চয় আমার হজ নিশ্চয় আমার যাকাত নিশ্চয় আমার বেঁচে থাকা নিশ্চয় আমার মরে যাওয়া সব কিছু তার জন্য হবে কার জন্য হবে আমি নামাজ পড়ব কার জন্য আমি রোজা রাখবো কার জন্য যাকাত দিব কার জন্য আমার মরে থাকা বেঁচে থাকা সব কিছু আল্লাহর জন্য হবে এবার আল্লাহ তাআলা বলেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার নবী আপনি আপনার রবের সন্তুষ্টির নামাজ আদায় করেন এখন আমরা আল্লাহর কাছেও চাই বান্দার কাছেও চাই শিরিক প্রথমত দুই প্রকার কয় প্রকার একটা শিরকে কাবির একটা শিরকে সাগি শিরকে কাবির আবার তিন প্রকার একলো শিরকুল ইতিকাদ শিরকুল আকওয়াল শিরকুল আফআল শিরকুল ইতিকাদ কি আল্লাহকে মানে বান্দাকে মানে আল্লাহকে যেমন ভালোবাসে বান্দাদের অন্যান্য যারা বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ যেমন সন্তান দিতে পারে ওই বাবাও সন্তান দিতে পারে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ছাড়া সমগ্র গ্রহণ করবে তারা তাদেরকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার আল্লাহর এবাদতের মাঝে শিরিক সৃষ্টি করা আল্লাহকে এবাদতের মাঝে শিরিক সৃষ্টি করা এটা করা যাবে না আর শিরিক যারা করবে এদেরকে আল্লাহ ক্ষমা করবে না তো শিরিকুল ইতিকাদ বিশ্বাসগত শিরিক বুঝলাম আল্লাহকে যেমন ভালোবাসা তাদেরকে তেমন ভালোবাসা এবার বুঝি শিরকুল আকওয়াল কথার মধ্যে শিরিক করে ফেলি কি অমক তেরোকে আমাকে বৃষ্টি দিয়েছে অমক চন্দ্র আমাকে বৃষ্টি দিয়েছে আল্লাহ বৃষ্টি দিতে পারে নাই ওই তারকা সৃষ্টি করেছে কথার মাধ্যমে শিরিক করে ফেলি কথার মাধ্যমে শিরিক করে ফেলি তিন নম্বর শিরিক শিরকুল আফআল কাজকর্মের মধ্যে শিরিক